Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2021 সালের 3 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। ক, খ ও গ একটি ব্যবসায় তিনজন সমান অংশীদার, তাদের ব্যবসা প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হল। মূলধন 1,20,40,000, 35,000, 30,000 টাকা। মূলধনের সুদ 7%, 7%, 7%। অংশীদার থেকে গৃহীত ঋণ 1,4,2020 20,000 টাকা খ থেকে নেওয়া হয়েছে। মাসিক বেতন খ পাবে 900 টাকা, গ পাবে 700 টাকা। নগদ উত্তরণ প্রতি মাসের প্রথম তারিখে ক 800 টাকা, খ 600 টাকা, গ 400 টাকা। উত্তরণের সুদ 5%, 5%, 5%। পণ্য উত্তোলন ক 5,000 টাকা, গ 4,000 টাকা। খ প্রতি মাসে বেতন নগদ উত্তোলন করে, গ এর বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায় নিট মুনাফা 58,965 টাকায় উপনীত হয়। কতে আমার কাছে জানতে চেয়েছে অংশীদারদের বার্ষিক বেতনের পরিমাণ নির্ণয় করো, খতে আমার কাছে জানতে চেয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, গতে আমার কাছে জানতে চেয়েছে বছর শেষে ক ও গ এর মূলধন হিসাব প্রস্তুত করো। এখন আমরা দেখি অঙ্কের মধ্যে আমার কি কি আছে। অঙ্কের মধ্যে প্রথমে মূলধন দেওয়া আছে, মূলধনের সুদ বের করতে বলছে, ঋণ দেওয়া আছে, কিছু বলা নেই। আমরা জানি ঋণের কথা কিছু বলা না থাকলে 6% হারে সুদ ধরবো, 9 মাসের সুদ ধরবো। এখানে এপ্রিলের 1 তারিখ বলা আছে, এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাস, 9 মাসের সুদ ধরবো। মাসিক বেতন হচ্ছে খ আর গ, এর মধ্যে আমার একটি বিষয় আছে, বেতনের কথাটা আমি একটু পরে বলতেছি। উত্তোলনের সুদ হচ্ছে প্রত্যেক মাসের প্রথম তারিখে 5% হবে, 6.5 মাসের সুদ ধরতে হবে। পণ্য উত্তোলন দেওয়া আছে, পণ্য উত্তোলনের কথা কিছু বলা নাই, আমরা ধরে নিলাম যে হিসাব মুক্ত হয়নি। বেতনের কথাটা আসি, খ প্রতি মাসে বেতন নগদ উত্তোলন করে, নগদ উত্তোলন করে মানে হচ্ছে এটা মূলধন হিসেবে আসবে না কিন্তু আবন্টনে আসবে। আর আবন্টনে কোনটা আসবে না, এখানে যেটা বলা থাকবে গয়ের বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করে, তার মানে গয়ের বেতন আবন্টনে আসবে না কিন্তু মূলধনে আসবে, খয়ের বেতন আবন্টনে আসবে কিন্তু মূলধনে আসবে না। এই কথাটা খেয়াল করতে হবে, যে যে টাকা তুলে নেয় তার টাকা মূলধনে আসে না, যার টাকা হিসাব করা হয় তার টাকা আবন্টন হয়, হিসাব হয়ে গেলে আবন্টনে আসবে না, তুলে নিলে মূলধনে আসবে না। তাহলে এটা হচ্ছে তুলে নিছে তাহলে মূলধনে আসবে না, তার মানে আবন্টনে আসবে। এটা হচ্ছে চার্জ করা, ডেবিট করা, হিসাব মুক্ত করা একই কথা, তার মানে এটা হচ্ছে চার্জ করা মানে হিসাব মুক্ত করা, হিসাব মুক্ত হয়েছে তার মানে আবন্টনে আসবে না কিন্তু এটা মূলধনে আসবে। এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। তারপর আসি অংশীদারদের বার্ষিক বেতনের পরিমাণ, বেতন ছিল কত করে, বেতন ছিল 900 টাকা আর 700 টাকা করে। তাহলে আসি কত আমাকে চেয়েছে অংশীদারদের বার্ষিক বেতনের পরিমাণ, তাইলে বেতন পাবে দুইজন খ আর গ, খ পাবে 900 টাকা করে 12 মাসে, 10,800 টাকা, গ পাবে 700 টাকা করে 12 মাসে, 8,400 টাকা, যোগ করলে 19,200 টাকা। অংশীদারদের বার্ষিক বেতনের পরিমাণ 19,200 টাকা। এরপর আমরা আসি লাভ লোকসান আবন্টন হিসাব, ক খ গ এ লাভ লোকসান আবন্টন হিসাব 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য, এই পাশে ডেবিট, এই পাশে ক্রেডিট। কি কি আসবে, এই পাশে মূলধনের সুদ আসবে, ঋণের সুদ আসবে, বেতন আসবে, মুনাফার অংশটা আসবে। এই পাশে কি আসবে, মুনাফা আসবে, নিট মুনাফা আসবে, উত্তোলনের সুদ আসবে, পণ্যোত্তোলন আসবে। এখানে অনেক কিছু আসতেছে, অঙ্কটা একটু বড় অঙ্ক। তাহলে এখানে
মূলধনের সুদ আসতেছে, বেতন আসতেছে, ঋণের সুদ আসতেছে, মুনাফা অংশ আসতেছে, চারটি জিনিস। এ পাশে আসতেছে তিনটি জিনিস, নেট মুনাফা, উত্তোলন সুদ, পণ্যোত্তোলন। তা আমরা আসি এ পাশে, প্রথমে অংশীদারদের মূলধন হিসাব লিখবো, যেহেতু চলতি হিসাবের কথা কিছু বলা নেই। মূলধনের সুদ কয়েকটা আমরা বের করবো, আমরা 428 2800 টাকা, কয়েকটা আমরা বের করবো 2450 টাকা, গয়ের 2100 টাকা, তাহলে মোট হচ্ছে 7350 টাকা। এই পাশে আসি, প্রথমে লিখবো বিশ্ব দায় বিবরণী নেট মুনাফা, অঙ্কের মধ্যে দেওয়া আছে, অঙ্কের শেষ দিকে 58965 টাকা। এরপর আমরা হেডলাইন দিব অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ ক খ গ, কয়েকটা আমরা বের করবো, সাড়ে ছয় মাসের 260 টাকা, সাড়ে ছয় মাসের 195 টাকা, সাড়ে ছয় মাসের 130 টাকা, যোগ করলে 585 টাকা। এরপর আমরা আসি, এখানে আসবে ক্ষয়ের বেতন। এখানে কিন্তু আমরা যেহেতু ক্ষয়ের বেতন তুলে নিছি, এটা মূলধনে আসবে না, অতএব এখানে মূলধন হিসাব আসবে না। কথাটা বুঝতে পারছি, খ বেতন উত্তোলন করে নিছে, উত্তোলন করে নিলে এটা মূলধন হিসেবে আসবে না, আর যেটা মূলধন হিসেবে যাবে না তার সাথে কোনো মূলধন হিসেবে হেডলাইনও আসবে না, তাহলে ক্ষয়ের বেতন হিসাব সরাসরি 10800 টাকা। এরপর আমরা আসি, ঋণ প্রদান করেছে খ, ক্ষয়ের ঋণ হিসাব, ঋণের সুদ, আমরা ঋণের সুদটা 20000 টাকার উপর 6% হবে, নয় মাসে বের করলে 900 টাকা আসে। আমরা 900 টাকার ঋণের সুদ দেখাবো, আমরা কিভাবে বের করলাম সেটা অঙ্কের শেষে আমরা দেখিয়ে দিব। এরপর আমরা আসি ক্রেডিট পাশে, অংশীদারদের মূলধন হিসাব, পণ্যোত্তোলন। পণ্যোত্তোলন ক উত্তোলন করেছে 5000 টাকা পণ্য, গ উত্তোলন করেছে 4000 টাকা পণ্য, যোগ করলে 9000 টাকা। এখন যদি আমরা ক্রেডিট পাশ যোগ করি, ক্রেডিট পাশের যোগফলটা বড় হয় 68550 টাকা। আমরা ডেবিট পাশে নিয়ে আসি 68550 টাকা, 68550 টাকা থেকে আমরা যদি এগুলো বিয়োগ করি 7350 টাকা, তারপরে 10800 টাকা, 900 টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি 49500 টাকা। এই 49500 টাকাকে আমরা সমান ভাগে ভাগ করে দিব, 16500 16500 16500। এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা এরপরে গতে করব ক ও ক এর মূলধন হিসাব, আমাদের অংশীদারদের মূলধন হিসাব, ডেবিট ক্রেডিট, বা এখানে আমরা লিখতে পারি ক ও ক এর মূলধন হিসাব, তারিখ বিবরণ ক গ, ক টাকা গ টাকা, তারিখ বিবরণ ক টাকা গ টাকা। আমরা জানি যে মূলধন হিসাবে কিভাবে আসবে, প্রথমে আসবে ব্যালেন্স বিডিটা, মূলধনের ব্যালেন্স বিডিটা, অর্থাৎ মূলধন হচ্ছে 40000 35000 30000 টাকা 2020 জানুয়ারি 1 ব্যালেন্স বিলি দিয়ে, আমাদের যেহেতু ক আর গ, ক 40000 টাকা, গ 30000 টাকা। এরপর আমরা আসি বেতন, যেহেতু গ এর বেতনটা চার্জ করার পর, অর্থাৎ গ এর বেতন 8400 টাকা, এটা আমরা ডিসেম্বর 31 আয় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব দিয়ে আমরা লিখব বেতন 8400 টাকা, যেহেতু এটা হিসাবভুক্ত হয়েছে, চার্জ করা হয়েছে, ডেবিট করা হয়েছে, এই জাতীয় কথা বলা থাকলে এটা আবন্টনের হেডলাইন দেওয়ার আগে আসবে, আবন্টনের হেডলাইন দেওয়ার আগে আসবে, আমরা বসালাম। আর এই পাশে আমাদের আসবে প্রথমে ডিসেম্বর 31 উত্তোলন হিসাব 9600 টাকা, 4800 টাকা, দুইজনের যারটা যেটা আসে 9600 টাকা, আর কত 4x48 4800 টাকা, আপনার সেরকম 9600 টাকা। এরপর আমরা দুই পাশে হেডলাইন দেবো ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ ক্ষতি আবন্টন হিসাব, আর লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট পাশে যেগুলো গেছে সেটা ক্রেডিট পাশে নিয়ে আসবো, মূলধনের সুদ নিয়ে আসবো, মুনাফার অংশ নিয়ে আসবো, এছাড়া ক্ষয়ের বেতন, ক্ষয়ের বেতন এখানে মূলধন হিসাব কথা লেখা ছিল না, তারপর আমাদের কি ক্রয়ের ঋণের সুদের সময় আমাদের মূলধন হিসাব লেখা ছিল না, ক্রয়ের ঋণ হিসাব লেখা ছিল, তা ওই দুইটা জিনিস আসে নাই, এখানে মূলধনের সুদ চলে আসছে আর মুনাফার অংশ আসছে। আর এই পাশ থেকে আসবে উত্তোলনের সুদ, পণ্যোত্তোলন, ব্যাস। তারপর আমরা যোগ বিয়োগ করে দিই, কয়েকটা ডেবিট পাশ বড় হয়েছে 59300 টাকা, নিয়ে আসলাম ক্রেডিট, সরি ক্রেডিট পাশ বড় হয়েছে, ক্রেডিট পাশেটা নিয়ে আসলাম ডেবিট পাশে 59300 টাকা, এখান থেকে 9600 260 5000 টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি 44440 টাকা। গোয়েটাও ক্রেডিট পাশ বড়, 30000 8400 2100 16500 যোগ করলে 57000 টাকা, নিয়ে আসলাম ডেবিট পাশে 57000 টাকা, এখান থেকে 4800 130 আর 4000 বিয়োগ করলে থাকে 48070 টাকা। আমরা এখানে একটা টিকা লিখে দিতে পারি, কয় ঋণের সুদ ঋণ হিসেবে স্থানান্তর করা হয়েছে তাই মূলধন হিসেবে আসেনি, এটা একটা টিকাটা সর্বোচ্চ আমরা লিখে দিতে পারি। এই এরপর আমরা দেখব যে আমরা ওয়ার্কিংস গুলো আমরা কি কি করেছিলাম। ক্ষয় ঋণের সুদ আমরা ধরেছিলাম 20000 টাকার উপর 6% হবে, নয় মাসে আমাদের আসে 900 টাকা। মূলধনের সুদ আমরা বের করেছিলাম 40000 টাকার উপর 7% 2800 টাকা, 35000 টাকার উপর 7% 2450 টাকা, 30000 টাকার উপর 7% 2100 টাকা। উত্তোলনের সুদ আমরা বের করেছিলাম 800 টাকার উপর 5% সাড়ে ছয় মাস 260 টাকা, 600 টাকার উপর 5% সাড়ে ছয় মাস
195 টাকা, 400 টাকার উপর 5% 6.5 মাস 130 টাকা। মুনাফার অংশটা বের করেছিলাম, ক্রেডিট পাশের যোগফল ছিল 68,550 টাকা। এর থেকে আমরা ডেবিট পাশের যোগফল অর্থাৎ মুনাফার অংশ ছাড়া বাকিগুলোকে যোগ করে বাদ দিয়েছি 19,050 টাকা। আমার বিয়োগফল বেড়েছে 49,500 টাকা। এটাকে 3 ভাগের 1 ভাগ করলে 16,500, আবার 3 ভাগের 1 ভাগ করলে 16,500, আবার 3 ভাগের 1 ভাগ করলে 16,500 টাকা বের হয়। এই ছিল আমাদের অঙ্ক। আমরা মোটামুটি অঙ্কগুলোকে যদি একটু প্র্যাকটিস করতে পারি, একটু বেশি বেশি করে করতে পারি, ভিডিওটা যদি না বুঝি, ভিডিওটা 2-3 বার একটু টেনে টেনে দেখি, অল্প অল্প করে দেখি, অল্প অল্প করে দেখে বুঝতে চেষ্টা করি, বুঝতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।